তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ শুরু হবে আনুষ্ঠানিক প্রচারের লড়াই চূড়ান্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থী ধানমন্ডি লেকের সঙ্গে হাতিঝিলকে যুক্ত করলে কমবে ঢাকার জলাবদ্ধতা বলছেন বিশেষজ্ঞরা তুরাগ ও বালু নদীর সঙ্গে সংযোগের পরামর্শ আসসালামু আলাইকুম স্বাগত আরটিভি সকালের সংবাদে শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম শুরুতে সিটি নির্বাচন প্রসঙ্গ আসন্ন রাজশাহী সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজ ফলে এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারে যেতে পারবেন প্রার্থীরা যা শেষ হবে আগামী 28 জুলাই তফসিল অনুযায়ী বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ শেষ হয়েছে সোমবার আর প্রতীক বরাদ্দ হবে 10 জুলাই ইসির যুগ্ম সচিব ফরহাদ আহমেদ এক নির্দেশনায় ইতিমধ্যে জানান প্রচার কাজের জন্য প্রতিটি ওয়ার্ডে কেবল একটি মাত্র শব্দ বর্ধনকারী যন্ত্র বা মাইক ব্যবহার করা যাবে এজন্য সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত আর পথসভা বা ঘরোয়া সভার জন্য অন্তত 24 ঘন্টা আগে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে তিন সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ 30 জুলাই সিটি কর্পোরেশন ঘোষণার 16 বছরেও উন্নয়নে ছোঁয়া লাগেনি বরিশালের বর্ধিত ওয়ার্ডগুলোতে প্রায় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এসব ওয়ার্ডের বাসিন্দারা নতুন করে যিনি নগরপিতা হবেন তার কাছে উন্নয়নের প্রত্যাশা করছেন এসব এলাকার ভোটাররা বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে আপিল সারের রিপোর্ট 2002 সালে পৌরসভার 20টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় বরিশাল সিটি কর্পোরেশন পরে সেখানে যুক্ত হয় নতুন 10টি ওয়ার্ড 30টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশনের এলাকা দাঁড়ায় 58 বর্গ কিলোমিটার নগরবাসীর অভিযোগ কর্পোরেশন গঠনের 16 বছর হয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে নগরীর সাগরদী জাগুয়া ও কাশীপুর এলাকার বিভিন্ন অংশ নিয়ে গঠিত 23 থেকে 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আছেন উন্নয়ন বঞ্চিত পানি বিদ্যুৎ রাস্তা তারপর ব্রিজ নাই সবাই চার দিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাবার করে সিটি কর্পোরেশনের ট্যাক্স নাই কিন্তু সেই যে ট্যাক্স নাই সেই ধরনের সুযোগ সুবিধা আমরা পাই না আমার এলাকায় বিদ্যুৎ নাই এখনো আমি নিজে এবং অন্যান্য লোক বিদ্যুৎ ছাড়া আছে আমরা যাদেরকে ভোট দিচ্ছি তারা যেন আমাদের নাগরিক সুবিধাটা নিশ্চিত করে তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি নতুন এলাকাগুলোতে প্রয়োজনীয় উন্নয়ন হয়েছে সামনে আরো গুরুত্ব দিয়ে সেখানকার অবকাঠামো উন্নয়নে কাজ করা হবে বলে জানান প্রধান নির্বাহী কাজ বর্ধিত এলাকায় যে উন্নয়ন হয় না সেটা কিন্তু আমরা বলবো না এই সরকারের সময় যে পরিমাণ টাকা এসেছে এবং সেটা আমরা অনেকটাই বর্ধিত এলাকায় দিতে পেরেছি এবং সেখানে অনেক উন্নয়ন হয়েছে সামনে নির্বাচনে বিজয়ী মেয়র নতুন এলাকাগুলোর উন্নয়নে গুরুত্ব দেবেন এমন প্রত্যাশা নগরবাসীর আপেল শাহরিয়ার আরটিভি ধানমন্ডি লেকের সঙ্গে একটি নতুন খাল সৃষ্টির মাধ্যমে হাতিঝিলকে সংযুক্ত করা এবং এর মাধ্যমে তুরাগ ও বালু নদীর মধ্যে আন্তঃসংযোগ ঘটাতে পারলে ঢাকার 50% জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা এজন্য আশেপাশের এলাকাগুলোর বৃষ্টির পানি সহজে এসব জলাধারে যাওয়ার পথ করে দিতে হবে ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক বলেন জলাবদ্ধতা মুক্ত করতে পুরো জলধারের মধ্যে আন্তঃসংযোগ ঘটাতে কাজ করছেন তারা রাজধানীর জলাবদ্ধতা নিয়ে খান আলামিনের ধারাবাহিক প্রতিবেদনে তৃতীয় পর্বে থাকছে সেই চিত্র হাতিরঝিল ঢাকার উন্নয়ন প্রকল্পের মধ্যে যেটিকে বলা হয় সবচেয়ে টেকসই ও পরিকল্পিত আশপাশের এলাকাগুলোর বৃষ্টির পানি যাতে সহজেই হাতিরঝিলে যেতে পারে সেজন্য শুরুতেই কিছু কাজ হয়েছিল এখনও হচ্ছে তারপরও দেখা যায় ওয়্যারলেস নয়াটোলা ও বেগুনবাড়ির কিছু পথে জলজট নগরবাসী বলছেন প্রতিটি পথের পানির গতি হাতিরঝিলমুখী করা গেলে আশপাশের সব এলাকা মুক্ত থাকবে জলজট থেকে রাস্তায় যদি আপনি ঠিকমতো মানে কাজটা সম্পন্ন করতে না পারেন তাহলে নিচে দিয়ে যে পানির লাইনগুলো যাবে সেগুলো তো আপনি ঠিক করতে পারবেন না ড্রেনেজ ব্যবস্থা করার মাধ্যমে এখানে জাস্ট একটা পিউরিফায়ার হিসাবে অথবা কোনোটা ড্রেনের মাধ্যমে ময়লা আসতো না জাস্ট শুধু পানিটাই আসতো এই ব্যবস্থাটা করলে মনে হয় ভালো হতো হাতিরঝিল থেকে পূবের যে স্রোতধারাটি বনশ্রী ও আফতাবনগরের বুক চিরে চলে গেছে সেটি নড়াইখাল এই খালটি যুক্ত হয়েছে ঢাকার পূবের বালু নদীর সঙ্গে
হাতিরঝিল থেকে দেড় কিলোমিটার পশ্চিমে ধানমন্ডিলে একসময় এই দুটি জলাধার সংযুক্ত ছিল বর্তমানে বিলীন পান্থপত খালের মাধ্যমে। খালটি পুনরুদ্ধার করে ধানমন্ডি লেকটিকে ঢাকার পশ্চিমে অবস্থিত তুরাগ নদের সঙ্গে যুক্ত করতে পারলে বালু ও তুরাগের মধ্যে একটি আন্তঃসংযোগ তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন এটি বাস্তবায়ন করে আশপাশের সব এলাকার বৃষ্টির পানি এই জলাধারে নিয়ে আসতে পারলে ঢাকার 50% জলজট কমিয়ে আনা সম্ভব। ধানমন্ডি লেক পান্থপথের মধ্যে দিয়ে একটি নতুন খাল এবং হাতিরঝিল হয়ে নড়াই খাল, এই কাজটাই যদি আমরা করি, একটি সংযোজিত বালু নদী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত আমরা একটা সংযোজিত ব্লু নেটওয়ার্ক সৃষ্টি করতেই পারি এবং এ বিষয়ে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করা আছে। ওয়াসার ব্যবস্থাপক বললেন ঢাকার সবগুলো খালকে উদ্ধার করে নদীর সঙ্গে সংযুক্ত করার কাজ অব্যাহত আছে, তবে সেটা সময় সাপেক্ষ। 26টা খালকেই আমাদের ইচ্ছা বাঁধিয়ে দিতে হবে, একটা পার্মানেন্ট সলিউশন। আমরা একটা প্রজেক্ট নিয়েছি, কুর্মিটোলা সহ কয়েকটা খালকে আমরা জায়গা অধিগ্রহণ করছি এখন খালের কন্টিনিউটি রাখার জন্য অথবা একদম ব্র্যান্ড নিউ খাল তৈরি করার জন্য। এতে করে খালগুলোর যে কন্টিনিউটি সেটা কিছুটা বজায় থাকবে, আর কন্টিনিউটি বজায় থাকা মানেই হলো পানি যাওয়ার ব্যবস্থাটা থাকা। সমন্বিত পরিকল্পনা এবং তা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করতে পারলে জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে মনে করেন তারা। খান আলামিন, আরটিভি, ঢাকা। রোগীদের জিম্মি করে কথায় কথায় ডাক্তারদের কর্মবিরতি বা ধর্মঘট সেবার মতো পেশার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন খোদ সিনিয়র চিকিৎসকরাই। তারা বলছেন চিকিৎসকদের এমন কর্মকাণ্ড ঠেকাতে শক্তিশালী আইন করা জরুরি, আর ধর্মঘটে যেসব চিকিৎসক বা প্রতিষ্ঠান অংশ নেবে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে মানবাধিকার কর্মী সুলতানা কামাল। সেলিম মালিকের রিপোর্ট। নিজেদের স্বার্থের বাইরে যায় এমন ছোটখাটো যে কোনো ইস্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের কর্মবিরতি ও ধর্মঘট সাম্প্রতিক সময়ে একটি পরিচিত দৃশ্য। সবশেষ নানা অনিয়মের কারণে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালকে 10,00,000 টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত, আর এ অজুহাতে চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দেন নগরের বেসরকারি হাসপাতাল মালিকরা। ফলে ওইসব হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। অনেক রিকোয়েস্ট করার পরও ওনারা কোনো কাউন্ট করতেছে না, আমাদেরকে অনশন করছে, ডাক্তাররা আসবে না, হাসপাতাল আসবে না, আমরা পুনরায় চলে যেতে হচ্ছে। সিনিয়র চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা মনে করেন রোগীদের কষ্ট দিয়ে চিকিৎসকদের ধর্মঘট অনৈতিক। চিকিৎসকের কারণে কারোর কোনো ক্ষতি হয়, কোনো রোগী মারা যায়, সেখানে ডাক্তারকে কিছু বলা যাবে না। যদি বলা না যায় তখন সামগ্রিকভাবে জনগণের মধ্যে একটা বোধ এখন সৃষ্টি হয়েছে যে এই দেশে কোনো বিচার আচার নেই। এখানে যে ঘটনাটা ঘটেছে আসলে আমি মনে করি জনবিপ্রেত, আমরা নৈতিকভাবে এটা সমর্থন করতে পারি না। যে কথায় কথায় চিকিৎসকরা যেন কর্মবিরতিতে যেতে না পারেন সেজন্য প্রয়োজন একটি শক্তিশালী আইন, একটা সুষ্ঠু যে আইনের প্রয়োজন আমাদের দেশে, যাতে চিকিৎসকরা বা চিকিৎসা সেবা কর্মীরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন, আবার আমাদের দেশে সাধারণ মানুষ যারা রোগী যারা তারাও যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন। নীতি না মেনে ধর্মঘট ও কর্মবিরতি আহ্বানকারীদের নিবন্ধন বাতিলের দাবি মানবাধিকার কর্মীদের। অবশ্যই যারা এই কাজটা করছে তাদের লাইসেন্স আছে, যদি তারা কাজ করতে না চায়, তারা যদি এরকম অন্যায়ভাবে জনগণকে সেবা দিতে না চায়, তার যারা যেই ওথ নিয়ে, যে শপথ নিয়ে এবং যেই কথা বলে তাদের লাইসেন্সটা নিয়েছেন, আমার মনে হয় যে তাদের লাইসেন্স থাকা উচিত না, তাদের আর কোনো সুযোগই থাকা উচিত না জনগণের সামনে মুখোমুখি হওয়ার। পাশাপাশি 2 বছর ধরে উচ্চ আদালতে আটকে থাকা চিকিৎসকদের ধর্মঘট নিষিদ্ধ করা রিটের শুনানি করার আহ্বান জানান তারা। সংস্কৃতি তৈরি হয়েছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ঢাকা, নারায়ণগঞ্জ ও রংপুরে বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে। ঢাকা ও নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। র্যাব জানায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিহত নাদিম ওরফে 25 রাজধানী জেনেভা ক্যাম্পের বাসিন্দা, অন্যজন মিরপুরে বেড়িবাঁধ এলাকায় ইব্রাহিম ওরফে পাইলট বাবু, সে বেড়িবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধে নিহত হয়। পুলিশ জানায় গেল রাতে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা, জবাবে পুলিশও গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার দলের বেলাল হোসেন মারা যায়। এ ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছে। নিহত বেলালের বিরুদ্ধে 20টি মামলা রয়েছে। দর্শক, এবার দেশের আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছেন সোহেল রানা।
আজ ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:18, সূর্যাস্ত 6:50। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:16 ও সূর্যাস্ত 6:41। রাজশাহী বিভাগে সর্বোচ্চ 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:24, সূর্যাস্ত 6:58। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:19, সূর্যাস্ত 6:58। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:24, সূর্যাস্ত 6:51। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:20, সূর্যাস্ত 6:48। আজ সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:10, সূর্যাস্ত 6:46। শেষ করছি সকালের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ শুরু হবে আনুষ্ঠানিক প্রচারের লড়াই, চূড়ান্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থী। ধানমন্ডি লেকের সঙ্গে হাতিঝিলকে যুক্ত করলে কমবে ঢাকার জলাবদ্ধতা, বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ ও বালু নদীর সঙ্গে সংযোগের পরামর্শ। থাইল্যান্ডের গুহায় আটকে পড়া 8 কিশোর দেখল আলোর মুখ, বাকি 5 জনকে উদ্ধারে চলছে অভিযান, আজ বের করা হবে সবাইকে। এবং রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি শিরোপা প্রত্যাশী বেলজিয়াম ও ফ্রান্স, সেন্ট পিটার্সবার্গে খেলা শুরু হবে রাত 12:00। সকালের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।